بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عالمين اسلامیک میڈیا যুগো শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। মূল্যবান বয়ান পেশ করবেন অত্র এলাকার কৃতি সন্তান ঐতিহ্যবাহী প্রাচীনতম ইসলামী দ্বীনি দর্শিকা আল জামিয়াতুল আরবিয়া জিরির সুনামধন্য সিনিয়র শিক্ষক আল্লামা হাফেজ হুসাইন আহমদ সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া আল্লামা হাফেজ হুসাইন আহমদ সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى خصوصا على محمد المصطفى صلى الله تعالى عليه وعلى وسلم تسليما كثيرا آفاقها گردید ام مهر بخار زید ام بسیار خوبادی دا ام اما تجھے دیدی گری اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد صدقنيا ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত এবং রাস্তার মাতার সওদাগর এবং সর্বস্তরের তৌহিদ জনতা কর্তৃক আয়োজিত আজিয়ার এই সম্মেলনের সর্বশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি এই এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন আলেমে দিন উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা মুবিন আব্দুল মুবিন সাহেব মাদ্দাতিল্লাহুল আলী মঞ্চ উপবিষ্ট সম্মানিত ওলামায়ে কেরাম সর্বস্তরের তৌহিদি জানাতা পর্দার আড়ালে পর্দানো সীমা বোনেরা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের অসংখ্য শুকরিয়া। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদেরকে পর্যন্ত শারীরিকভাবে সুস্থ রেখে হায়াতে বাঁচিয়ে রেখে এই জায়গায় এই সময় সমবেত হয়ে কিছু দিনই কথা বলা এবং শোনার জন্য আল্লাহ সুযোগ করে দিলেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহর, সকল প্রশংসা, জোরে বলতে হবে সকল প্রশংসা, আরো জোরে বলতে হবে সকল প্রশংসা। আমাদেরকে নিয়ামত দিয়েছেন কে, আসার জন্য তৌফিক দিয়েছেন কে, বসার জন্য কবুল করলেন কে, আমাদেরকে সমস্ত নিয়ামত দিয়েছেন কে, সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ ইয়ারারে জিয়ান দিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সারা পৃথিবীর নবীদের নবী, মানব কুলের জন্য নবী, দানব কুলের জন্য নবী, সমস্ত সৃষ্টির জন্য নবী বানিয়ে আমাদের জন্য দান করেছেন, খুশি না বেজার, আরো জোরে বলতে হবে খুশি না বেজার, আলহামদুলিল্লাহ। আর ওগণ নবী পে ই সর্বশেষ নবী আল্লাহ পাক পরওয়ারে দেগার আলমের লগে আর নবীর লগে এমন সম্পর্ক, এমন গুড টার্ম, এমন সম্পর্ক আল্লাহ পাক পরওয়ারে দেগার আলম আল্লাহর শান মানুষের কল্পনার উপরে জল্পনার উপরে
আল্লাহ শান হয়ে শেষ করে নেবেন। আর আর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানর আল্লাহ পাক পরওয়ারে গার আলমে এন পারা বাড়াইয়ে দে আল্লাহর নামইয়ে দে রব্বুল আলামিন আর আর নবীর নামইয়ে দে রহমাতুল লিল সুবহানাল্লাহ আর আর নবীইয়ে দে আল্লাহ পাক পরওয়ারে গার আলম সারা দুনিয়ার সৃষ্টিকর্তা সারা দুনিয়ার বানাইয়ে আসমানরে বানাইয়ে জমিনরে বানাইয়ে আসমানের হুকুমত জমিনের হুকুমত সমস্ত সৃষ্টির হুকুমত কেবলমাত্র কার লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সারা দুনিয়ার হুকুমত আল্লাহর আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীরও নবী বানায় পাঠাইয়ে দে সারা দুনিয়ার লাই সুবহানাল্লাহ ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান নাস কাফাতাল লিন্নাসি বশীরাও ওয়া নাযীরা আল্লাহ বলেন আমি সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য হে নবী আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছি জরুরুন্নাস সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালাম নবী সারা দুনিয়ার জন্য নয় এন্ডলে অন্যান্য পয়গম্বর অকল নবী সারা দুনিয়ার জন্য নয় সারা জীবনের জন্য নয় নির্ধারিত সময়ের জন্য নির্ধারিত এলাকার জন্য ঠিক না আর আর নবী হইয়ে দে সারা দুনিয়ার লেই এবং নির্ধারিত সময় নেই সময় নয় কিয়ামত পর্যন্তের জন্য আমাদের নবীর পরে কিয়ামতের আগ পর্যন্ত কোন নবী রসুল আসার সম্ভাবনা জোরে বলতে হবে কোন সম্ভাবনা আমার নবীর পরে যদি কেউ নবী নবুয়তের দাবি করেন সে কখনো নবী নয় সে সাথে সাথে কাফের এবং সেই মৃত্যুক নবীকে যে নবী মানবে সেও কথা বলেন যে সেই মিথ্যা নবীকে যে নবী মানবে সেও হনকিয়া হত দায় নবী নমান্যম আগে চিন্তা করি যাইম তু নবী হইনা নয় কতদিন বেটপম জিবে ভাবিব ই বহু কাবের জিবে ভাবিব আর গহ না আয় তোমার নবী বানাই বেলায় আলম বা তুমি বুঝল হরিব আলম মল হাসে ফতুয়া চাইম তু নবী উঠ পারিবে না না পারিবে আর আর মাদার বাড়ি দিব নবী নবী উঠি হদিবে রাত তো বুঝল যা পারিব মৌলানা গোবিন্দ সাহ বলছেন আর মাদার বাড়ি দিব নবী এসছি এবারে নবী মেনম না ফতুয়া বুঝল লইয়ে জিবে ফতুয়া বুঝল লইয়ে বোকা হবে হনাকি আর যদি নবুয়তের দাবি করে আই নবী এ কথা বলেন যে শুনবেন যেখানে শুনবেন সেখান থেকে বলিষ্ঠ কণ্ঠে বলে দিতে হবেন তুমি কাফের তোমার মতো কাফের নবী আমি মানতে পারি না এন্ডলিয়া নবী আর আর আল্লাহ দান করে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম রে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মর্যাদা দিয়ে সমস্ত নবীরে আল্লাহ নবী অল শান অনুযায়ী মর্যাদা দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম রে একখান মর্যাদা দিয়ে এন্ডলিয়া স্টেজের মতো একখান তখত আছিল সিংহাসন আছিল যেই সিংহাসনত বইরে দেশ পরিচালনা করত সেই সিংহাসন ইয়ানরে লই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম উত্তন যাতে ইচ্ছা হতো আয় আজি এই মুহূর্তে আপনি কিনে সৌদি আরব যা ফরিব ইয়েমন যা ফরিব কক্সবাজার যা ফরিব সেন্ট মার্টিন যা ফরিব রাজশাহী যা ফরিব এন ইচ্ছা পোষণ করি গিয়ে হাওয়া আলোর অর্ডার দিয়ে বা বাতাস আলোর আর লইয়ে চল কোন ড্রাইভার লাগবে না কোন ধরনের জ্বালানি লাগবে না কোন ধরনের ইলেকট্রিসিটি লাগবে না কোন ধরনের পাইলটের প্রয়োজন হবে না বলার সাথে সাথে সিংহাসন উপরের দিকে উঠবে উঠে আকাশে উড়ে 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 সেন মান্তিন পৌঁছে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম শান এই শান ইয়ান আল্লাহ হন নবীর নদে সুলাইমান আলাইহিস সালামরে দিয়ে দে সুলাইমান আলাইহিস সালাম উল্লাই ইয়ান বহুত বড় শান কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামরে যে সিংহাসন আকাশের উপরে উড়ের আসমানের নিচে না উড়ে নকামাতিলেন আসমানের নিচে না উড়ে সুবহানাল্লাহ আর নবীর আল্লাহ আসমানের নিচে উড়াইয়ে দে নয় আকাশের উপরে তুললে দে নয় প্রথম আসমান তো দূরের কথা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্ত আসমানের পরে সিদরাতুল মুনতাহা এটা হচ্ছে বর্ডার এখানে জিব্রাইল অতিক্রম করার ক্ষমতা নাই সেই সিদরাতুল মুনতাহা পার করিয়ে একেবারে নিতে নিতে ফাকানা আবাকাউসাইনি
পরবর্তীকার আলমের আরশ মহল্লাতে বসিয়ে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরশ ফালক সাই রাখিয়া রব সে মুলাকাত কিয়া, নূর সে নির্মিল গিয়া হ্যায় ওয়াসতমে পর্দা নাতি, নূরুন আলা নূর, নূরুন আলা নূর হ্যায়, নূরুন আলা নূর, নূরুন আলা নূর হ্যায়। আল্লাহর নবী নূরে মুজাসসাম, আরা কাবার হলো শব্দের কি উর্দু ভাষার নূরে মুজাসসাম, নূর আল্লাহর নবী নূর। এই সমস্ত এগিন দেহি অমা আল্লাহর নবীর আল্লাহ এত কিছু গড়িয়ে রে আল্লাহর আরশ পর্যন্ত কেন লগেল, তাহলে আর নবী বা মানুষ নয় আল্লাহর ইবে নূর, নাউজুবিল্লাহ। বড় ঘরে হোক শোনাই আর বড় ফল কোরআন হাদিস বুঝি পারলে দেমাক লাগিব, শোনাই আর বড় ফলে ফাঁসে কি গড়ি গড়ি গুণা গড়ি গড়িয়ে রে পুরুষের পুস্তকে কোরআন বোঝা সম্ভব নয়, কোরআন ন বুঝে হতে আল্লাহ নবী নূর, আল্লাহ নবী নূর। ফেরেশতারা আল্লাহ কি দিবা নাইয়ে দেন নূর দি হন্নাবাজি, ফেরেশতারা কি দিবা নাইয়ে দেন নকমাতিলে, ফেরেশতারা কি দিবা নাইয়ে নূর দি ডাইরেক্ট নূর, ডাইরেক্ট নূর। এটা মাটিও নেই আগুনও নেই পানিও নেই, ডাইরেক্ট নূর, ডাইরেক্ট নকামাতিলেন নূর। ফেরেশতা সরদার ইয়েদের জিব্রাইল, ফেরেশতা সরদার জিব্রাইল, এমন ফেরেশতা সরদার দে জিব্রাইলের প্রশংসা স্বয়ং আল্লাহ করে কি হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হক দে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী জিব্রাইল তুম মুজাল্লাদ দে, ও জিব্রাইল আয় তো সারা দুনিয়ালে রহমত, তুমি আর রহমতর হন বাক পাইও না, হদ হুজুর আ বাক পাইতিও, হদে কি পাইও দে, হদে হুজুর আ বেশি ডরাইতে আমার লাহন আর দু জগত দিবে রে বনি, কিন্তু যেতে অনুরূপ কোরআন নাজিল হই অনুরূপ কোরআন যেতে আল্লাহ আর নাম ধরে প্রশংসা করি গিয়ে তখন আ বুঝি গেল এম দে অনর রহমতর হিচ্চা লই রে আল্লাহ আর জাহান্নাম অন্য দিব আল্লাহ আর জান্নাত দিবা না বলে বেজারে বলেন আরে কি তারিফ করি কি যে কুওয়াতিন ইনদা দিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন, আল্লাহ পাক পরওয়ারাতে গার আলামে শব্দ ব্যবহার করি রে জিব্রাইলের প্রশংসা করি কি যেই জিব্রাইলের প্রশংসা স্বয়ং আল্লাহ আল্লাহর নবীর ওই সে কোরআনের মধ্যে করি কি এন্ডলে জিব্রাইলের দাম অন্যান্য ফেরেশতার তুলনা শুধু বেশি না অনেক বেশি, শুধু বেশি না অনেক বেশি। এই নূরি জিএন দিছে ইয়ে সিদরতুল মুনতাহা, নূরি নয় নূরি অল সরদার, নূর দি বানাইয়ে দি বানয় নূর দি বানাইয়ে দুনর ভিতরে দিবে সবচাইতে বড় সরদার ইবে জিব্রাইলের সিদরতুল মুনতাহা ফরাত ফিরগে না, ফরাত ফিরগে না, তাহলে বুঝা যাব দে আল্লাহর আরো সব দেবে নূরও আনা ফরিব আল্লাহ তুম শান বুলন্দ করা ফরিব দে, ঠিক কিনা বড় গরি হ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারে দে গার আলম আরান্ন বেশান বুলন্দ করে দিয়ে আল্লাহ আল্লাহ রসুল হযরত আল্লাহ পাক পরওয়ারে দে গার আলম উত্তম প্রশ্ন করেন আয় আল্লাহ অনে তো এক এক নবীর এই এই মর্যাদা দিয়ুন, মর্যাদা একখান একখান উল্লেখ করি গিয়ে আয় আল্লাহ আরে কি দিয়ুন বেশি মহব্বতের নবী তো মা বাপ আদরিকে বুয়া দিবে আসিবে আর বড় ভাইয়ের লাইয়েন দিও আসুড় বললে ইয়েন দিও আর আফুল লাইয়েন এন্য আল্লে কি এন্য দিন আন লইম এন্য হয় আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ অন নবী অমুক নবীর ইয়েন দিয়ন মুসা আলাইহিস সালামের কলিমুল্লাহ বানাইয়ন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে লোহার নরম করে দিয়ন, হযরত আরেক পয়গম্বর আরেক কান দিয়ন আয় আল্লাহ আরেক কি দিয়ন হদ অনর কি দিয় অন হন্য করো না হাল্লা দুকিরিতু জুকিরিতা মাই, হাল্লা জুকিরিতু জুকিরিতা মাই, হাল্লা জুকিরিতু জুকিরিতা মাই। কি উত্তম হে নবী এই পৃথিবী যতদিন পর্যন্ত থাকবেন, আসমানের উচ্চতা যতদিন থাকবেন, জমিনের নিচুতা যতদিন থাকবেন, মেঘনার যমুনার জোয়ার কথা যতদিন থাকবেন, বঙ্গোপসাগর যতদিন পর্যন্ত তার আওয়াজ থাকবেন, যতদিন পর্যন্ত হিমালয় পর্বত স্বকীয়তা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, ততদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর নাম থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলো না তাই নাস্তিক হলো না সাহলি, হ্যাঁ কবি সুদরি সাহেবের যদি হয় না তুমি তো মনে না হর তাই বলো না তাইব, তাই বলো না তাইব। আল্লাহ 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 মুরগি সোলা হদম বাড়ি গেছে আছে না, মুরগি সোলা ইয়ে চিনেও না মুরগি সোলা যদি হয় আয় আল্লাহরে না মানি আল্লাহর কি বলতে আল্লাহর কি বলতে। হে নাস্তিকার মুক্তরা জেনে রাখো, হে নাস্তিক
মুনাফিকের মুর্তাদরা জানি রেখম, যতদিন পর্যন্ত আল্লাহর নাম উচ্চারণকারী একজন আস্তিক একজন মুমিন এই জমিনের উপরে থাকবেন, খোদার কসম আসমান দাঁড়িয়ে থাকবেন, জমির পিছিয়ে থাকবেন, বঙ্গোপসাগর অবস্থায় থাকবেন, আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন না। আর যেদিন আল্লাহর নাম নেওয়ালা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, কোন নাস্তিকের জন্য আল্লাহ দুনিয়া টিকে রাখবেন না। সুবহানাল্লাহ, আল্লাহর নাম আছে না নেই? তাইব না না তাইব নকামা দিলেন রবাদ, আল্লাহর নাম তাইব না না তাইব আছে না নেই? আল্লাহ আল্লাহ আল্লাহ, হে নবী আর নাম তাইব, আর নাম যতদিন তাইব, আর নাম গা গায় তাইব নয়, আর নাম ওর মরণের নাম মানে তাইব জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কালিমা মে নামাম জো মে একামত মে আজামে, কলিমা মে নামা জো মে একামত মে আজামে, হে নাম আলা হি সে মিলা নাম মুহাম্মদ, হে নাম আলা হি সে মিলা নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। কি হয়ে দিয়া আল্লাহ পাক পরওয়ারদে গার আলম আর আরোগ্য কলমা দিয়ে না নগ এদুর পর্যন্ত লাইলা হেল্লাল্লাহ পড়ে মোমেন ইয়ে না হন, কাভরে যদি লাইলা হেল্লাল্লাহ পড়ে মনে প্রাণে বিশ্বাস করে সাক্ষী দিয়ে মোমেন হবো না? মোমেন হবো না? আর এক অংশ হওয়া ফুরিব না না ফুরিব, মানা ফুরিব না না ফুরিব, বিশ্বাস করা ফুরিব না না ফুরিব, এক অংশ মেননি আদেন না মুসলমানই আদা নাই না? হ্যাঁ আদা নাই, এটা আদা নানো সিস্টেম নাই, আদা নানো সিস্টেম নাই, একে আদের তিনে সাইড ফগুয়া লেখকে তিন আর একজন লেখকে সাইড সাইড নম্বর যা লেখকে তো নম্বর ভাবে না ভাবু হ নম্বর ভাবে একশো নম্বর না ভাবু, আর যে তিন নম্বর লেখকে নম্বর ভাবে না এবারও না ভাবু অল্প করে না ভাবু কে আর হবো ও তো একখম লেখকে দেরি একখম লেখকে বলি ভাবে নম্বর এবারও না ভাবু না। আল্লাহ আল্লাহ আল্লাহ, এ বন্ধু আর জগতের মানুষ অনেক জানি রাহিবেন কলমা ফরিবে আল্লাহ লাইলা ইলাহা ইল্লাল্লাহ, এদুর অংশ ফরি অনে ফাক্কা মুমিন হইবে, নামাজ ফরিবে বাজিয়ন তকবীরে তাহরিমে বাঁধি শুরু করলে ইবে ওয়েদ ফরজ তাকবর তারপরে তিয়ে এরে নামাজ পড়লে ইবে ওয়েদ ফরজ কোরআন তেলাওয়াত করলে ফরজ রুকু করিবে সিজদে করিবে বিয়াগিন আল্লাহলে করিবে নামাজের শেষ হদি যাইরে ওই নামাজ যেই নামাজ শুধুমাত্র আল্লাহলে পড়লে এই নামাজের ভিতরে যাই আর নবীর নাম মান যদি অনে শরণ্য গর দয় ও দুনিয়ার মানুষ অনর নামাজ ইয়ার নামাজ নইব কলমা ফরিবে লা ইলাহা ইল্লাল্লাহ ফরিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ন ফরিবে অনর কলমা নয়। এ বে বন্ধু বল এন্ডলে আজান দিতে যাইবে, আজান দিতে যাই আজান ন শুদ্ধ করে দিলে সুন্দর করে দিলে মগর যাই আর আর নবীর নাম মান অনে আজান তুন ক্যান্সেল করে দিলে ও দুনিয়ার মানুষ খোদার কসম সেই আজান আল্লাহর হাতে কবুল নইব ঠিক না? ঠিক না? পৃথিবী তুকবে জাতি আছে এবার নাম শিয়া হয় কি বড় করে হন স্যার আজানেরও পরিবর্তন করিবে লাগিও ইতারা মদিনার আজান ন মানে মদিনার আজান নাকামাতিলে ইতারা মদিনার আজান ন মানে ইতারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ন হয় ইতারা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ জায়গা তার উগ্র শব্দ হয় আশহাদু আন্না আলিয়ান ইমামুল্লাহ হয় নাউজুবিল্লাহ বরাবরই হয় নাউজুবিল্লাহ বরাবরই হয় আর আলীরে মানি না মানে নাকামাতিলে দুনিয়ার সমস্ত মুমিন আলীরে মানানো ন মানে কি মানে সাহাবী মানে
কি মানে খলিফাতুল মুসলিমিন মানে, কি মানে আল্লাহর নবীর জামাই মানে, কি মানে আল্লাহর নবীর খুব নিকটবর্তী সাহাবী, এ কথা মানে। কিন্তু হন নবীর হন 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 মুমেনে যদি আলীর ইমাম মানে এবং ইমামতর মর্তবা নবুওয়তর উদ্দি বলে হয় অথবা সমান বলে হয় তার ইমান তাইব না, তার ইমান তাইব না। সুতরাং যেই সমস্ত শিয়ারা হযরত আলীকে ইমাম মানেন, নবীর সমমর্যাদা বলে মনে করেন অথবা নবীর উর্দ্ধে বলে মনে করেন, সাথে সাথে আমরা এখান থেকে ফতোয়া দিয়ে দেব সে কাফের হয়ে গেছে। আজানের পরিবর্তন করে ফেলে গেল আর দেশ আরোগ্য আজানের পরিবর্তন করে ফেলে গিয়ে এর দু নগরে সামান্য করে করি গিয়ে দিয়ে ইতারা তো ডাইরেক্ট কুফরি করে ফেলে গিয়ে কাবের আর হদুনে সামান্য করে করি গিয়ে কি করে গিয়ে আর মক্কা শরীফের আজান মদিনা শরীফের আজান ইতারা তুমি গম নরাগে মক্কা শরীফের আজানের শুরু দি মদিনা শরীফের আজানের শুরু দি সারা দুনিয়ার মোমেনদের আজানের শুরু দি ওগা দরুদ শরীফ ফিট করে দি আমরা অন্য অন্য আবার এন্ডল লোক আজান আমরা অন্য না শরত গেলে উনিবে সন্ধ্যায় সরাইলে কেউ নিবে এন্ডলে মাঝে মধ্যে হদিন মসজিদের মধ্যে উনিবে আজানের মধ্যে আরো হতুন শব্দ বাড়াই ফেলে গিয়ে যেই শব্দ গুণ আর নবী না বাড়ায় যেই শব্দ গুণ সাহাবা একরামে না বাড়ায় যেই শব্দ গুণ সারা দুনিয়ার হন মানুষ হন মুমেনে না বাড়ায় ও দুনিয়ার মানুষ যারা আজানের মধ্যে পরিবর্তন করেন শিয়ারা যেমন কাফের হয়ে গেছেন এরা আজানের মধ্যে অতিরিক্ত শব্দ বাড়িয়ে কুফুরি না করবার কারণে কাফের তো নয় তবে অবশ্যই ফতভ্রষ্ট ঠিক কিনা বারাগারি হ ঠিক কিনা বারাগারি হ আল্লাহ বুঝি বললে তৌফিক দান করো আমিন হ হযরত এত সুন্দর না লাগে অনর্থ পালানো লাগে না বাজি ইসলামের শান হত সুন্দর আর আর মুসলমান আর বাংলাদেশের মানুষ অনেক যে তার আর ফুগে যাবে আর আর ফুগো দিয়ে ইয়েতে ভারত ভারতের যেতে যাবে ভারতের বোধ ভাষা অনানো বুঝিবেন অনর ভাষা ভারত অলানো বুঝিব ইয়ার ফুগে যেতে যাবেন চীন চীন যাইয়ের অনেক কিছু না বুঝিবেন অনর হতাইতে কিছু না বুঝিব কিন্তু আর মুসলমান আর সিনাগান বড় আর সিন দেশের যাইয়ের যেতে আর যেতে সালাম মদিয়ম বুঝা দেবিও এই সালামি বে চীনা ভাষায় হয় না এই এই সালাম এই কোরআনে কারিমের আয়াত চীনা ভাষায় হয় না এটা সারা দুনিয়াতে এক বরাবর কোরআনের আওয়াজ কালিমার আওয়াজ এবং সালামের আওয়াজ এবং আজানের আওয়াজ সারা দুনিয়াতে কথা বলেন সারা দুনিয়াতে সারা দুনিয়াতে আল্লাহু আকবার ইয়ানোরে ডক্টর ইকবালে এন শান গুরু হইয়ে দবা আল্লাহু আকবার চীনো আরব হামারা হিন্দু সেতা হামারা মুসলিম হে হাম ওয়তন হে সারা জাহান হামারা সারা জাহান হামারা বাতিন সে দবনে ওয়ালে আই আসমান হি হাম সো বার কর চুকা হ্যায় তো ইমতিহান হামারা আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার এর বন্ধু ডাক্তার ইকবাল ও দুনিয়ার মানুষ ও মুসলমান অনে হন 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 সময় মিয়া হীনমন্যতা নবগিবে অনে দুর্বল এখত হন সময় মনে নগরিবে সারা পৃথিবী এন হন দেশ নেই যে দেশের মধ্যে মুসলমান নেই যেড়ে মুসলমান আছে বে বন্ধু বল এড়ে আল্লাহর কোরআন আছে যেড়ে মুসলমান আছে এড়ে কালিমে আছে যেড়ে মুসলমান আছে এড়ে আজান আছে সারা দুনিয়ার বে বন্ধু বল আজান একই ভাষা কোরআনের একই সুর কোরআনের একই টোন কোরআনের একই ভাষা নামাজ একই সিস্টেমর নামাজের ভাষা একই নামাজের ধরন একই কি বোঝা গেল ইসলাম সত্য ধর্ম সারা পৃথিবীর নেই আন্তর্জাতিক ধর্ম ইন্টারন্যাশনাল ধর্ম অপরিবর্তিত ধর্ম জোরে বলুন সুবহানাল্লাহ ইবা আরব তুম গম নরাগে আরব তুম মনে হদে সারা দুনিয়া সলত দিবে নগর গম আরা আরা নতুন বাবু গসর উগর গম বাজিয়ন তোলে আরব তুম অন সম্পর্ক হওয়া পড়িব সারা দুনিয়া যে ইসলাম সকলের সেই ইসলামের সাথে আপনার সম্পর্ক নেই ঠিক কিনা বলে গরি হ
ঠিক কিনা বারাগারে হ আল্লাহু আকবার আরার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান রে আল্লাহ বারে বেল্লাই আজানের ভিতরে আরার নবীর নাম মান্ডুকে দিয়ে সুবহানাল্লাহ এটা আজান শুরু করে দেন না বড় করে দেন নাকামাতিলেন আজান বড় করে দেন না সুন্নাত বড় করে দেন না নাই আজানের রীতি আজান বড় বেল্লাই শব্দরে টানি তারিবে এনে তো মধ্যে তো ভাই এ খালি বত্তম বেস্তানা ন যায় কিন্তু আজানের মধ্যে যাইয়ে টানি তারিবে কি আজানের বড় বড় আল্লাহু আকবার এ দুনিয়া মানুষ আল্লাহ পাক পরওয়ানে দেগার আলমর জিকির আল্লাহর নবীর আলোচনা মোমেন ওদর কলবে কলবে আছে আল্লাহর বান্দা যারা আটে বসতে চলতে ভিত্ত মিয়ে আল্লাহর জিকির করে আল্লাহর নবীর উপরে দরুদ পড়ে ওহি হে আহলে দিলবর ওহি হে আল্লাহ কা বান্দা কে জিসে কি হর নফস সে ইয়া মুহাম্মদ কি সদা নিকলে ও দুনিয়ার মানুষ যারা আল্লাহর নবীর আশেক বেবন্ধু হন এরা শুধু মজলিসে মজলিসে দরুদ পড়ে দে নয় ওয়াজের মাহফিলত শুধুমাত্র দরুদ পড়ে দে নয় আটে বসতে চলতে ফিরতে দরুদ পড়ে আ সকাল সন্ধ্যা দরুদ পড়ে তবলিগের সাথে অনুত্তর হন ফুসল লেবেন অবাজে অনে দরুদ ফরানা উগ্র তবলিগের সাথে 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 উত্তর দিব আয় দৈনিক তিন তসবির আমল করি সকালে তিনশো বার সন্ধ্যা বেলা তিনশো বার তিন তসবির আমল করি তিনশো বার তসবির আমল এর ভিতরে কি আছে রে বাজিয়ল তিন্ন তসবি আছে তিন্ন তসবির উগ্র তসবি হই এদের দরুদ শরীফ একজন তবলিগ ওয়ালা সকাল বেলা একশো বার দরুদ পড়ে সন্ধ্যা বেলা একশো বার দরুদ পড়ে হাটাজারির মতুম সাহবজরুত্তুন যারা বায়াত হইয়ে তারা দৈনিক কমপক্ষে একশো বার দরুদ শরীফ পড়ে ফটিয়ে মদরসাত্তুন যারা বায়াত হইয়ে দৈনিক কমপক্ষে একশো বার দরুদ সবক আছে এন্ডুল্লে জিরির মতুম সাহবজরুত্তুন যারা বায়াত হইয়ে দৈনিক কমপক্ষে একশো বার দরুদ শরীফের সবক আছে বেবন্ধু বল উন বিয়াবুন আল্লাহর নবীর আশেক যারা আল্লাহর নবীর আশেক তারার মুখদি সবসময় দরুদ বায় রই ওহি হে আহলে দিলবর ওহি হে আল্লাহ কা বান্দা কে জিসে কি হর নফস সে ইয়া মুহাম্মদ কি সদা নিকলে আল্লাহ ইয়া রাব্বি আগুনের তৌফিক দান করো কামিন হো আল্লাহ রাব্বি আগুনের তৌফিক দান করো কামিন হো আটে বসতে আল্লাহর নবীর উপর দরুদ পড়ি বেল্লাই আল্লাহ তৌফিক দান করো কামিন হো এ বন্ধুগণ মনে মনে জফ মনে মনে ফর আল্লাহ ইউনিব না নউনিব শুনো করে কে হইলে আল্লাহ ইউনিব না নউনিব আল্লাহর বান্দা তসবিহ সালাত লই আল্লাহর নাম জফের আল্লাহর নবীর উপর দরুদ পড়ের রাস্তা দিয়ে আড়ি আড়ি পড়ের দুনিয়ার কোনো মানুষ না জানে কোন মানুষ নৌনের কোন মানুষ ন জানে দিয়েন কোন মানুষ নৌনে দিয়েন খনে উনে দে বড় করে হা সুবহানাল্লাহ আল্লাহ ইউনের ওয়া আল্লাহ তো এবার মনে হদ বলে ওয়া আর নাম তো বহুদিন ছোট ছোট করে লইও এবার এখানে বড় করে লো শুধু বড় করে লইবে নইবে একেবারে মিনারার সুউচ্চ উচ্চ স্তর তুড়িয়ে দে মিনারার উরা দন্দ সুন্দর মিনারা বানাই আজান হানা বানাই আজান হানার উরা দন্দ নাকামাতিলেন আল্লাহর নবীর আদর্শ সাহাবাদের আদর্শ আজি এতন এই কেরানিয়াত ইলাড়ার মসজিদ হইতো এই মসজিদের সামনে দিয়ে একখান আজান হানা আছিল খেলা জানেন বুড়ে বুড়ি হলো তুমি খেলতে আইব এই মসজিদের সামনে দিয়ে একখান আজান হানা আছিল আর আর আশেপাশে মসজিদ এই যে পর্যন্ত দৈনন্দিন সফর করলে দেবেন বহুত বহুত গ্রামের মসজিদের মধ্যে মেট্টি আজান হানা মেট্টি মেডিটি তুললে আজান হানা সুবহানাল্লাহ আজানর আজান হানার উপরে যাইয়ে বড় গলা জীবের গলার আওয়াজ বেশি বড় কি ভাই আজান দিব এই তুমি মেক আবিষ্কার হইয়ে মেক দিয়ে আজান দিব আল্লাহর নামরে কি করে দেন নাকামাতিল বুলন্দ আওয়াজে সুউচ্চ স্বরে আল্লাহর নামকে উচ্চারিত করো নাস্তিকের মুর্তাদদের ভেদ ফেলে যাবে নাস্তিকের মুর্তাদদের যত খারাপ লাগবেন তোমরা সুউচ্চ স্বরে আজান দিতে থাকো জোরে বলুন সুবহানাল্লাহ কবির চৌধুরী সাহেব কবির চৌধুরী সাহেবের আজানের ধ্বনি ভালো লাগে নাই সে লিখেছেন আজানের ধ্বনি শুনলেন তার গা শিউর উঠেন তার আজানের ধ্বনি শুনলেন যে বেশ্যা বেশ্যা মহিলাদের বেশ্যা মহিলাদের হদ্দেরের আওয়াজের মতো মনে হয় আজানের শব্দ শুনতে পারে নাই এই নাস্তিক কবির চৌধুরী তুমি পৃথিবীতে থাকতে পারো নাই আজানে করো আছে
পর্যন্ত থাকবে। আজানোর স্টপ করা যাবে না, আজানোর স্টপ করা যাবে না। এই বাংলাদেশ সাতকানিয়া রাস্তার মাতার মুসলমান আজিয়ে সামান্য আওয়াজে এক সপ্তাহের সামান্য প্রচারণার উপরে এত মুমেন মুসলমান এখানে সমবেত হয়ে গেলেন। আজকে যদি আজানের উপরে বাধা আসেন, আজকে যদি নামাজের উপরে বাধা আসেন, আজকে যদি এ মুসলমান এখতাম নগরীকে মলয়ম বহিব মসজিদত কেন করত মসজিদত কেন করত দে, যখন প্রয়োজন হবে মসজিদের ইমাম আর ইমাম থাকবে না, মসজিদের খতিব মসজিদে বসে থাকবে না, হানাকার ফির হানাকাই বসে থাকবে না, মাঠে নেমে উচিত জবাব দিবে। আল্লামা শাহ আহমদ শফি, আল্লামা শাহ আহমদ শফি এদেশের একজন শাইখুল হাদিস, এদেশের একজন বড় মাপের ফির হানাকার ফির, যখন আল্লাহর নবীর বিরুদ্ধে নাস্তিকরা যখন আওয়াজ তুলল, নাস্তিকরা যখন ব্লগ লিখল, আমরা তো হন্দ মলয় হলে কিছু না জানে বাংলার ইন্টারনেট ব্লগ লিখতে দিন আমার সবই কেন জানিল, জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন তিনি জানতে পারলেন ইন্টারনেটের ব্লগের মধ্যে নাস্তিকরা আমাদের নবীর দুর্নাম রটিয়েছেন, আমাদের নবীর শানের খেয়াত লিখেছেন, সাথে সাথে সেই হামে কারফির ময়দানের বীর হয়ে গেছে। আবার যখন আজানের দনির উপর আঘাত আসবে আপনারা বসে থাকবেন, বসে থাকবেন মোমেনেরা, বসে থাকবে মতম সাহাবুদুর, বসে থাকবেন, বসে থাকতে পারেন কখনো নয়, ঠিক কিনা বরাগারি হ, ঠিক কিনা বরাগারি হ। আল্লাহ বুঝি বললে তৌফিক দান করো কামিন হ, আল্লাহ বুঝি বললে তৌফিক দান করো কামিন হ। আই হন অনরার সামনে ওয়াজ করি বললে আসলে সুযোগও নেই সময়ও নেই। আজি আর মাহফিলের প্রধান বক্তা আর অনরার আকাঙ্ক্ষিত বক্তা বড় মাফের আলেম মুফতি নজরুল ইসলাম সাহেব, তাই বয়ান করিব অনরার সামনে, আই অনরার স্থানীয় হওয়া, আই অনরার সামনে কি বয়ান করিব। সামান্য সময় অনরার সামনে আইয়ের ডিস্টার্ব করলাম, আর আসলে এসারোর পরে বয়ান দিবার হতা আছেন। আর মানি সাহ হুজুর এই এলাকার সবচাইতে একজন বড় আলেম বক্তা হলর মারন মধ্যে একজন বড় বড় আলেম হল যারা আছে তার মধ্যে আর কানি আর মানি সাহেব একজন, তাই এসে তান বয়ানো গিয়ে গিয়ে তো এই মাহফিল্যাম করি গিয়ে দেয় এই উলামা একরাম হল এটা অনরা জানান রাস্তা মাথার মাদার বাড়ির আর আর এলাকার যে দুগুন মানুষ আছেন অনেক গিয়ে আতন একটি আছে আনানো তুলে তুললেন আরো বাজ অনেক গিয়ে আতন একটি তো ঠিক এখন এসে হতন এই হুজুর তার একখান লিস্টি দেখাই লিস্টির মধ্যে হুজুরের নামে 5,000 টি হুজুরের বেতন হইয়া দেয় 8,000 খুদু না হন্য বার আর আড়িয়ে 8,000 মাহফিল হলে দান করি গেলে নকামাতিলেন 5,000 এই আসাম নদী মৌলানা ইদ্রিস সাহেব 5,000 মৌলানা ইদ্রিস সাহেব মৌলানা দেলওয়ার ইবো 5,000 এন্ডুল্লা আলমলে ঠিয়া দিয়ে ওয়াজ করার দে এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই, ঠিক কিনা বড় করে হোক আর উদ্দেশ্য কি আর উদ্দেশ্য বোস নয় আর বড় তেয়াম সাম মোদী হুজুরের বড় তিয়া করে মুখ বুদ্ধিও না আর উদ্দেশ্য বোস নয় নতনি হন টাকা টাকা চাইব টাকাও নয় আর উদ্দেশ্য কি আর ফুটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই আর একখান হতাশে গেলে গিয়ে আবাজি আল্লাহ আকবার আ তালে বেলমল এই শেয়ার গো মুখস্ত করে নেবে ফুটিয়ার মুফতি সাহেব হুজুরের শেয়ার না হলে ওয়াজ নয় ফুটিয়ার মুফতি সাহেব হুজুরের শেয়ার না বললে মারফত নয় এসকোয়ার মারফত নয় সুবহানাল্লাহ কি হয়ে হচ্ছে রানি আর উদ্দেশ্য কি ইসি আহজারি চমক সুদ ক্যা হেকায়ে খুদা হজায়ে খুদা হিসি আহজারি চমক সুদ ক্যা হেকায়ে খুদা হ রজায়ে খুদা হজ্জত না দৌলত না রাহত না দৌলত না দুনিয়া না উকবা কে সব মা সেবা হে সব মা সেবা হে ये जन्नत भी मत लो बहे इसी वजह से के दारुल लका है मकामुर रजा है सुभान अल्लाह
আর ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহ, ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহ হতে আর জায়গায় জায়গায় যাই কষ্ট করে ওয়াজ করে দি, আর জিরের মৌতুম সাহেব হুজুর এটা ওয়াজ করে দে বাজে টিয়াল লাইন হয় হুজুরের বিজেট ঠদন হুজুর হুজুর বিজেট আছে না হুজুরের বিজেট দিলে হতন দেয়া করবে বাজি গাড়ি জিয়ান লই এসে না দাম তো 30 লাখ টিয়া তারপরে এবারে তোমার দু তিন খাদেম তাহে এবার খরচ দিলে হতন দেয়া করিব আল্লাহ আকবার কুড়াহালের বিশ্বাব হুজুর দুনিয়া তুন গিয়ে গই ও বাজি রে ইয়া কুড়াহালের বিশ্বাব হুজুরের খবর উনি আসছে যোগী গই বাজি কুড়াহালের বিশ্বাব হুজুর আর মাদার বাড়ি মসজিদ ওয়াজ করতে এসেছি ইয়ার পরবর্তী বছর আমি মসজিদের দায়িত্ব আর আর আত দেশি আমি সব আল্লাহ আবার দর দিলাম সাতা চাইলাম হুজুরের নামে হরস দন হুজুরের নামে হন হরস লেহা নেই 1000 কোটি হরস লেহা আছে আমি ফুসল লইলাম আগর কমিটির তুন ও কি রে পুরো হালের বিশ্বের হুজুরের নামে হনটি একা লেহা নেই হজ হুজুর আর হুজুরের টিয়ানো দিত হুজুরের টিয়া দিয়ে আনা পরে কত কেন টিয়া দিয়ে আনা পরব এবার একখান মেক্রো লইয়ার আইব মেক্রো তেল হরস আছে ড্রাইভারের বেতন আছে গাড়ি ইয়ানোর ভাড়া আছে এবারে টিয়া দিয়ে আনা ফুরিব না কত না হুজুর জীবন থন মাহফিলত পুরো হালের বিশ্বের টিয়া নাও লো কি চাইয়ে দে দুনিয়া কি চাইয়ে দে আল্লাহু আকবার টাকার লোভি মানুষ সুরাইয়া সুররে সুরাইয়া গমরো সুর মনে করে এই মানুষ উত্তম বুঝুন নই তবলিগ জামাত সাথে ইয়ল মসজিদে মসজিদে ঘুরি ঘুরি ক্যাং করে দে অনত্তম বুঝুন নো আইব বুঝুত আগলে অনত্তম রাস্তায় বা অবলম্বন করা পড়িব মলেশিয়া তার নিজের ফকর উঠিয়া দি এই মাহফিল ইয়ান কিল্লে করে দে এটা ভিতরে কিলাপ ফাইয়ে দে ফরদি কেম বন্ধা উগ্র ফাইব বাংলার না না বাজি ইয়ল অনত্তম ইয়ান মন দে অনর মন হরা ভুগিয়ে গলে ই তারা এদিকিন পরিশ্রম করল এক সপ্তাহ পর্যন্ত দূরিল আবার ফকর উত্তম ফসেও দিল হারে রাজি করে বললে বড় করে আরে রাজি করে বললে বড় করে হ্যাঁ আর কমি মাদ্রাসা এই মাদ্রাসা এখন করে দে বাজি মাদ্রাসা হুজুরের মাদ্রাসা যদি সরকারি মাদ্রাসা হয় হুজুরের বোধে প্রিন্সিপাল হুজুরের বেতনে বোধে 50,000 আই আগত হুজুরের বেতন হদন হইলাম দে 8,000 আট দাঁড়ো না নলে হাজার ইক্য বোন নলে হাজার ইক্য আচ্ছা আর সগুন দেখিত না আর মাদ্রাসা আমরা সরকারি করি গেলে 50,000 কোটি বেতন হুজুর হলো দিবেন লাই হুজুরের মাদ্রাসা তা চৌরি করি গম আয় আরো বিপ্রবাস কইম অথবা মহাদ্দেশ হইম আর বেতনে বোধে 30,000 আর বেতনে বোধে তারা সগুন দেখিত না সুকানা না আর বাংলাদেশের নাগরিক নয় হন রাস্তায় যাই এর মাদ্রাসা থন্দি ঘুষ দিয়া পরে হারে ঘুষ দিলে মাদ্রাসা এ সরকারিকরণ করা যায় এমপিও ভুক্ত করা যায় আর না জানি আর রাস্তায় বেন হসেনি নগলঙ্কা নগলঙ্কা বাজিয়ল কথা বুঝা ফরিব আল্লাহ বুঝি বললে তৌফিক দান করো কামিন হ আবার আর অত্যন্ত হন অসুবিধা নেই তো বাজি আর কত আল্লাহ দিলে ফাক্কা আয় একেবারে নেহায়েত করে মিশর ভুয়া মগন আর কত ফাক্কা আল্লাহ তো ফাক্কা করে দিয়ে আর তুমি তো হন জায়গা জানো বলে আল্লাহ 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 জিবে আর নজরুল শাহ বায়াম করলো দাজি আসর পরে আল্লাহ রাজি করো আল্লাহ অনরে বিয়াগিন দিব ঠিক কিনা বড় করে হল্লাহ একবার আল্লাহ একবার তো হতাইম বুঝাইতাম চাই দে হতা এই মাহফিলের আয়োজন করিকে তো ওলামাই একরাম হলে ফগড়ত তুন টিয়া দিয়ে রে তারা টিয়া দেতে 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 উজুর অনেক কিছু দিও না আত্ম অনুভূত নেবেন অনেক কিছু দিই ইতার আর হাসে ফোন করি হয়তো মাদার বাড়ি রাস্তা মাথা দেখ মা রাস্তা মাথা দেখ মাহফিল করি রুব অনেক কি সহযোগিতা হলে বা কি সহযোগিতা লাগে দিয়ান হন ক্যাং করা করে দিয়ান হন হয়তো জুড়ে অনত্তম বেশি কিছু করা না পড়িব জিরির মোহতম সাহেব জুড়ে কি দর দিদন এবং ডাহান নজরুল সাহেব কি দর দিদন ইনার মাধ্যমে দাওয়াতেই আলহামদুলিল্লাহ না করে দিলাম আচ্ছা তারপর হন চাই আর কিছু করা পড়িব না হয়তো না আর কিছু করা হতো না আহাদ বাজি আর ফক্কতম কিছু চাঁদা লেখ তারা সানা বাঁধা নলে আই এক জায়গা দিয়ে 1,000 কোটি বাঁধি তারপর আল্লাহ একটু প্যাকেট বানাইও প্যাকেটে বে ওয়াজের আগে খেলার দাঁড়ে আহাদ বাজি আর প্যাকেট থেকে নদী আর প্যাকেটে বহু চাঁদা আর প্যাকেটে বহু চাঁদা যদি টিয়া শর্ট ফরদ হয় আরো হইবেন আজ এদুর পারে আরো শরীর কইম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাজিয়ল আরা বে আগুনের শরীর কই পোলমাই একরামল বে আগুনের শরীর কই এখন স্টেজে পিছু দিতে হিসাব করে দে টোটাল খরচ অর্ধ ফাংশন নয় যে সেট পর্যন্ত তারার হাসি ইতিমধ্যে এসে যে 30 পর্যন্ত পোলমাই একরামল স্থান্ডা আর কিছু টিয়া শর্ট আছে ওনলে বুলিয়ারে আর মওলানা মুবিন সাহেব হুজুর সভাপতি ইবে করত নানি দকি নন্দ্র সোনা নকামাতিলেন লগত হ্যাঁ সেক্রেটারি সাহেব বলি দেল ওয়াটসঅ্যাপ ইবে বরত নানি দকে হতান অনুরোধ সন না আর সাইট পারি নে সুতরাং বাজি ওলাই অনুরোধ হাসে কেন অনুরোধ করি গম অনরা বিয়া গুণত্বন ফকেট আছে এককান এককান দেনাত আছে আছে না নেই এককান এককান দেনাত আছে মাহফিল লেন যদি অনুত্তম কম লাগে দয় এই মাহফিল লেন যদি প্রতি বছর কি আন সন দয় তাহলে অনরা বাজি দেনাত্তম ফকেটর মধ্যে দন জেদ্দুর ফারন মাহফিল লে বলি সাদা দন খুশিয়ে অনেকে আত্তম তরিন লইম সাবিন লইম চাই বাজি বিয়া গুণ ফকেট আত্তম চাই এখানে জিকির করম লা ইলাহা ইল্লাল্লাহ
আমি কিছু ঢুকন না কিন্তু ইয়ে লাস্টের মাসে আর আর বুলান্তি আর কল আমরা লামনা বাজি আজকের ফল তো নুয়ালো না তাহাতে বড় সমস্যা ফল বাহাও গিয়ে হইতো জিকির করেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইয়াদা মে তেরে সবকো বুলা দো কোই না মুঝকো ইয়াদ রহে ইশক মে তেরে ঘর বার লুটা দো খানায়ে দিল আবাদ রহে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসে এমন নবী ভাইয়ের নবী শান ওনার সামনে সামান্য তুলে ধর গেলাম এন্ডলে নবী ভাই আর খুশি না বেজা আরো জোরে আরো জোরে আর হারা খুশি আর তুলো আছে আর কি হলে খুশি হইলাম না আর নবী ভাই আর বেশি খুশি আর নবী ভাই আর বেশি খুশি আর নবী ভাই আর বেশি ঠিক কিনা বড় করে হ খুশি হইলে হনে হাম গড়া ফুরেব না দুই আন হাম গড়া ফুরে এক নম্বর হাম জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার নবীর আদর্শের অনুসরণ করতে হবে ঠিক কিনা বড় করে হ রাজি আছো না আর নবীর আদর্শের অনুসরণ ব্যাখ্যা করিবার সময় নাই আল্লাহ গরিবের তৌফিক দেব দুই নম্বর হামাইয়া দে আর নবী ভাই যারা খুশি হই এক নম্বর হাম নবীরে মহাব্বত করা ভরে কি করা ভরে নবীরে কি করা ভরে যারা তো নবীর মহাব্বত আইব তারা বিয়া বনত না আর একখান হাম করা ভরে নবীর সম্মান রক্ষা করা ভরে কি করা ভরে নবীর সম্মান রক্ষা করা ভরে নবীর সম্মান ক্যাঙ্গুরি রক্ষা করে দে নবীর শানর খেলাফ হতে হনা হাম আই মুমিন হিসাবে আর তুম বাড়ির না পারিব ঠিক কিনা বড় করে হোক এক নম্বর দুই নম্বর আর নবীর শানর বিরুদ্ধে যদি কেউ লিখে সাথে সাথে আপনি যেখানে আছেন আপনি লিখতে পারেন লিখে তার প্রতিবাদ করতে হবে ঠিক কিনা বড় করে হোক ফেসবুকত ইন্টারনেট ব্লগত হন জায়গা যদি আর নবীর কুৎসা অনেকে রচনা করিকে দয় সাথে সাথে আপনি লিখতে পারেন আপনি ব্লগ ইউজ করেন আপনি ফেসবুক ইউজ করেন সাথে সাথে সেখান থেকে লিখনির মাধ্যমে তার প্রতিবাদ করতে হবে ঠিক কিনা বড় করে হোক দুই নম্বর আপনি লিখতে জানেন না আপনি লিখতে না জানলে কি হবে আল্লাহ আপনাকে একটা জবান দিয়েছেন বলার শক্তি আছেন যেখানে বসবেন যেখানে থাকবেন বক্তৃতার মাধ্যমে কথার মাধ্যমে তার প্রতিবাদ করতে হবে ঠিক কিনা বলা গেলে হোক তিন নম্বর হাম আর নবীর উপরে দরুদ শরীফ পড়া ভরে কি ভরা ভরে নকামাতিলে কি ভরা ভরে কি ভরা ভরে আল্লাহ পাক পরওয়ারে দেগার আলম বিয়াগুনরে আর নবীর শান রক্ষা করি বেল্লাই তৌফিক দান করক আমিন হন এখন আর প্রধান অতিথির বক্তব্য বক্তৃত বয়ান হইব যারা জিএনডি জায়গা ফেয়নি এনতে বয়জন গই পিছনের মানুষ হলো হস্তভার এখানে সামনে আয়োজন গেলে কিছু হালি জায়গা আছে এখানে হালি জায়গা আছে সামনে আয়োজন গই এখন ইনশাআল্লাহ আর রাজিয়ার মাহফিলের প্রধান বক্তা আর বিয়াগুনর আর বিয়াগুনর সদ্দাবাজন আলেম হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম সাহেব মুদাজিল্লুল আলী কান বয়ানে ইনশাআল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর বুঝি বেল্লাই আমল করি বেল্লাই তৌফিক দান করক আমিন হন আখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।